有人。খতম। হ্যালো বন্ধুরা, আবারও আমি হাজির আপনাদের সামনে যত সব মজার অস্থির বাঙালির মজার হাসির ঘটনা নিয়ে, যা দেখে আপনারা প্রাণ খুলে হাসবেন। ভিডিওতে রয়েছে যত সব মজার হাস্যকর ঘটনা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ভিডিওর শেষের অংশে রয়েছে আরও মজার ঘটনাগুলি। এই ব্যক্তির শপিং মলে গিয়ে কাপড় পছন্দ করতে যা হয়েছে তার বলার মতো নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওর নামটি রেখেছি আমরা অস্থির বাঙালি, অস্থির বাঙালির পার্ট 1। এখানে দেখুন, এই ব্যক্তি রাস্তা ক্রস করতে পারলো না, কিন্তু একটি অসাধারণ বুদ্ধি বের করে রাস্তা ক্রস করলো। টয়লেটে যাওয়ার সময় কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে লজ্জা না পেয়ে বলুন তো। বন্ধুরা, ডান্স তো আপনারা জীবনে অনেক দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে এরকম ডান্স দেখাবো যা দেখে আপনাদের হাসতে হাসতে চোখে জলও আসতে পারে। বন্ধুরা, কাকন নাচ তো আমরা দেখলাম, এবার আমরা দেখব এই পিসিমার নাচ। আজকালের মেয়েরা তাদের বয়স এতটা কমাতে পারে, এই ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারতাম না। তার আমার করোনার ভ্যাকসিন আসছে? হ্যাঁ আসছে। তার আগে আপনার সঠিক বয়স বলেন। 20 বছর দেন। সঠিক বয়স বলেন, তা না হলে রিয়াকশন করতে পারে। ও আচ্ছা, তাহলে 25 বছর দেন। পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। 30 দেন, আমি করোনায় মরে যাব, তবে এর থেকে বাড়াবো না। ভাগ্যিস মেয়েরা বিয়ের আগে ছেলে দেখতে যায় না, না হলে হয়তো সেইখানে গিয়েও বলতো এই কালারের অন্য ডিজাইন দেখান। লজ্জা লাগা দরকার। মেয়েরা বলে থাকে যে ছেলেরা প্রেম করতে জানে না, কিন্তু এই ভিডিওটা দেখলে বিশ্বাস করতে পারবেন তা সত্য না মিথ্যা। বাংলায় কথায় আছে, অন্যের ক্ষতি দেখে হাসতে নেই, এই ভিডিওটি তারই প্রমাণ। বন্ধুরা, এই ভিডিওটি বাংলাদেশে অনেক ভাইরাল হয়েছিল। আপনাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে এই ভিডিওটি দেখে আপনি না হেসে থাকতে পারেন কিনা। ভাই একটু কথা বলা যাবে? কি বিষয়ে কথা? কেন? মানে হলো যে আমার একটা পেজ আছে অজন্তা এন্টারটেইনমেন্ট, তো ওই পেজে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড দিই। তো আমি চাইতেছিলাম কি যে মানে আপনাকে একটা ছোট্ট একটা ভিডিও আপলোড করবো, সেটা আমার পেজে আপলোড দিব। কি বিষয়? বিষয়টা কি মানে সেটা হলে কি যাবে? আমি বলতেছি যে একটু দাঁড়া। হ্যাঁ, পৃথিবীর ভিতরে আমরা বাঙালিরা এমন এক জাতি যে জাতি পুলিশ থাকা তো নিরাপত্তা থাকা তো দূরের কথা, আমরা সবাই আতঙ্কে থাকতে বেশি পছন্দ করি। তো
এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নাকি বিয়ে বাড়িতে গিয়ে চুরি করে খাবার খায়। তোমরা কোন পক্ষ? আমরা বর পক্ষ। কিন্তু এটা তো বার্থডে পার্টি। যদি কোনো স্ত্রী বলে সে তার স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে, এটা চরম মিথ্যা কথা। কারণ সন্তানকে সে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে নিশ্চিন্তে রেখে গেলেও স্বামীকে কখনোই সেই ভাবির কাছে একলা রেখে যাবে না। বন্ধুরা, এটা তো স্বাভাবিক যে কেউ খাবার খাওয়ার সময় আমাদের মুখের বাইরে খাবার লেগে যেতে পারে, কিন্তু এখানে তিন বন্ধু বিয়ে বাড়িতে একসাথে খাবার খেতে বসেছে, মাঝখানে ছেলেটির মুখে খাবার লেগেছে, তাই তার সাইডে থাকা বন্ধু তাকে বলছে যে তোর মুখে খাবার লেগে গিয়েছে। তারপর এখানে যা হলো তার ভাবার মতো নয়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আজকের সব থেকে সেরা ভিডিও ক্লিপটি। তবে সেটা দেখতে হলে ভিডিওটিতে একটা লাইক করতে হবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি ডিটারজেন্ট পাউডারের টিভি এড দেখাবো, যেটা দেখার পর আপনারা মনে হয় আর ডিটারজেন্ট পাউডার ব্যবহারই করবেন না। মালটাকে বটাতে পারলাম না। আমার বয়ফ্রেন্ড চাটনি ধোয়ার জন্য 1 কেজি সার্ফ দিয়েছে। সবাই বিয়ে করার আগে প্রেম করে নাও। প্রথমে তোমরা খেলা করো, তারপর বিয়ে করো। এই ভিডিওটি দেখে এটাই মনে হয় যে এই রকম মহিলা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবে। বন্ধুরা, কার কার এরকম বউ আছে কমেন্ট করে বলুন তো। ডার্লিং, তুমি আজকে আমার একটা সত্যি কথা বলবেই বলবে। আমি ছাড়া তোমার কটা বয়ফ্রেন্ড আছে? আমার দিব্যিতে বলো। আরো তিনটে? হায় ভগবান, আমি সাথে রেখেছি তিনটে বয়ফ্রেন্ড। বাজারে জিনিসপত্রের এত দাম বেড়েছে, তোমার একার প্রতি আমি অত চাপ কি করে দিই বলো? রেস্টুরেন্টের বিল, মেকআপ বক্সের বিল, লিপস্টিক, এত খরচ তোমার একার পর আমি দিতে পারি চাপ? ভালো বন্ধুরা, আপনারা অনেক খেলা দেখেছেন, কিন্তু এরকম খেলা মনে হয় আপনারা কখনো দেখেননি। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে নেবেন।